ওই রোবট থ্রিটি? হ্যাঁ হ্যাঁ রোবট থ্রিটি দেখো। ও ঠিক আছে, হ্যাঁ মেলা কাজ করছো রে ইউসুফ, অসাম। তুমি যদি একদিনেই তোমরা যে ওই না ভাই, তেমন কিছু করে কোথায় টেস্ট নিচ্ছে, টেস্ট নিচ্ছে, ওই যে নিচে টেস্ট নামে। জি জি তারপর কালেকশনের মধ্যে না ভাই, হুম হুম আসে নাই ডাটা, আসে নাই এখানে এই ক্রার্ডসের মধ্যে, কই ডাটা তো ও দিবে না। বাকি কাজটা এখনো যে মনে হয় শেষ করতে পারি না এখনো, ও ওই যে ঠিক ট্রাই আছে, তারপর হচ্ছে কি জানি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আর ওই যে ইয়ে বলো, এবার রাফি কি করছো বলো। আমার এই রোবট থ্রিটা কানেক্ট হচ্ছে না, আমি বুঝতে না। আচ্ছা রোবট দেখতেছি থ্রিতে তোমারটা, তাহলে রাফির তো মঙ্গল টিভি ইনস্টল দেওয়া লাগবে, হ্যাঁ মঙ্গলডিবি ইনস্টল ওইটা করতে তো হবে। ইনস্টল দিয়ে গেছে, পোস্টম্যানে আসে ও আচ্ছা তাহলে ইয়েতে আসে। রাফি দেখছি। রাফি বলো দেখাও কি অবস্থা। হ্যাঁ ভাই, স্ক্রিনশট দিচ্ছি। এই তো বেশ অনেকেই কাজ করার চেষ্টা করছো, আরে একদিনে হয় নাকি, অত হতাশ হবে কেন, আজকে করবো আবার ক্লিয়ার হবে ওই জিনিসটা। এই তো একই কাজ বারবার, সবচেয়ে বড় কথা হলো একই কাজ। আমি আবার আজকে ওই ক্রাডি করব, ওই টাইপের ডাটাই পাঠাবো, তো বিষয়গুলো ক্লিয়ার হবে। ডাটা আবার ভাই হসপিটালে ছিলাম তো 2 দিন, পুরোটা একদিন সময় দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা এই ঠিক জন্য আছে। একটু বেশি ও কিছু করা হয়নি। আচ্ছা তোমার ডাটা আসতেছে না, না এখানে কনসাল করছিলা যে এখানে আসে কিনা। ইউসুফ তুমি রান করে রাখো, তোমার কি সমস্যা দেখবো এখন, তাহলে রান করতে যেন না হয়, রান করো। এখানে সব কানেক্ট টানেক্ট করছিলাম ভাই, হ্যাঁ তো তুমি ওই পোস্টম্যান তোমার, থেকে যখন রিকোয়েস্ট দিছিলাম হুম হুম তখন এইটা শুধু আসছিল, অনেকবার দিয়েছিলাম তো ওকে অনেকবার ঠিক আসছে। আছে বুঝছি, তুমি ইয়েতে যাও, এই তোমার কোডে যাও, এখানে তোমার এরকম হয় বিভিন্ন কারণে, ডেটাবেস সেটিং টেটিং এর কারণে অনলাইনে করতে গেলে। তুমি ওই যে রাউট যেখানে আছে এপি রাউটে যাও, হ্যাঁ এখানে সেভের ওইখানে তুমি সিআর দিয়ে নিউ ক্রাড মডেল বডি দিছো, কনসোল লক করছো, ডাটা আসছিল। ডাটা এখানে ভাই যখন আমি পোস্ট ইয়ে করি তখন একটা ফাঁকা ব্র্যাকেট আসে, হ্যাঁ আসে না? হ্যাঁ ডাটাই তো আসে নাই বডিতে, হ্যাঁ ব্র্যাকেট দেখ আসে দেখে তুই ফাঁকা গেছে, ফাঁকা সেভ হয়নি। আচ্ছা তুমি তাহলে ইয়ে করো, যাও এখন তুমি আবার আমাকে দেখাও পোস্টম্যান ওপেন করে যে ফাঁকা বডি কেন আসে। তুমি তাহলে ওই যে জেসন টাইপের ডেটাও দেওয়া নাই, আর এখানে গেট দিছো কেন দেখি, রাউটার ডট গেট না তো, রাউটার ডট পোস্ট। ভাই, যে পোস্ট আছে তো, এই যে পোস্ট, ও হ্যাঁ পোস্ট স্ল্যাশ সেভ অ্যাসাইন রিকোয়েস্ট রেসপন্স একটা বানাইছো, ট্রাই কাজ করে তুমি দিছো, দ্যাটস গ্রেট, ঠিক আছে। তো হয়েছে, তুমি পোস্টম্যান ওপেন করে দাও, দেখবা ডাটা আসলে ওই ডাটা দিতে পারো নাই, পোস্টম্যান ইউজ করতে পারো নাই ভালো করে। হইতে পারে। নাহলে এখানে তোমার সিস্টেমটা হলো, তোমার যদি এখানে ডাটা না আসে তাহলে ওই যে নিচে তুমি সেভ করছো সেভ হবে কিভাবে, দেখেন ঠিক আছে কিনা, ওই টেক্সট দিছো, টেক্সট হবে না তো ওই যে জেসন ঠিক করো, জেসন ওই যে দেখো রর পরে র বাইনারি গ্রাফকুয়েল টাইপ টেক্সট হবে না, জেসন হবে, এই যে গ্রাফকুয়েলের মতো। জেসন জেসন এইবার এই যে আমি দেখো না, এখন ভুল আছে, ওই যে ইরোর আছে, ইরোর আছে তো, জেসনে ইরোর তোমার আচ্ছা কি ইরোর ওটা, হিরোর কমাই তো দেওয়া আছে ভাই, এখানে কমা আছে, দাও উপরের স্পেসটা কমা, উপরের স্পেসটা সরাও, আর টাইটেলের কমা নাই, টাইটেলের একটা কমা নাই দেখো, এক পাশে আছে, এক পাশে টাইটেলের কমা নাই, এখন ঠিক আছে, এখন দাও চলে যাবে। সাইবার আসছে ভাই, আচ্ছা এখানে গেছে, এবার ডাটা বেজে যাও, এই যে ডাটাবেস রিফ্রেশ দাও, নিচে দেখো, এই আসছে। দেখছো। আমাদের প্যাকেজের সমস্যা হয়েছে বুঝছেন ভাই, উবুন্টুতে, আচ্ছা এই জন্য মঙ্গোডিবি ইনস্টল করতে পারি নাই লোকালো লোকালি, আচ্ছা এমনি দেখেছো গ্লোবালি। মঙ্গলি, এই যে এরা শিখে নিল, এরা একটু দেখুক, জাস্ট তুমি ওপেন রাখো আমি বলি, এটা দেখো আমাদের সেম সিস্টেম যেমন লোকাল, এরকম কেউ ওই যে মঙ্গোডিবি ডেটাবেজে করে অনলাইনে তো। আর আমার ভিডিওগুলো তো আছে, পুরো ক্রাডের সিরিজের ভিডিও দিছি আমি, মঙ্গোডিবি ডেটাবেজের ভিডিও দিছি, তো মঙ্গোডিবি ডেটাবেজটা ওখানে এই 2 দিনে বসে এগুলো শুরু করে, 2 দিন না 3 দিন হচ্ছে এরকম সময় স্পেস পাওয়া গেল, তো যাক আরও পাওয়া যাবে, এখন শুরু করবো। ঠিক আছে কংগ্রাচুলেশন তুমি আনতে পারছো। আচ্ছা এখন ইউসুফ তুমি বলো তোমার কি সমস্যা।
কি হয়েছে ইস্যু, তোমার কি হয়? ভাই আপনি যখন অফ দিয়ে যখন রেকর্ড করেন তখন MP4 টা রেকর্ড করলে ভালো হইতো, MKV রেকর্ড করলে কিলিয়ার খারাপ হয় ভিডিও ওকে, কলে। সিলেক্ট করে দিতে হবে। তো এখন তো চালু করে দিছি, আজকে বন্ধ করে দিব, আবার দিব। অফ অফ সে সেটিংস এ যান তাহলে হবে। ঠিক আছে, তুমি হ্যাঁ ভিডিও রেকর্ড শেয়ার শেয়ার অফ করো। আমি অফ করছি ভাই, খুবই কই অফ করছো? আপনি শেয়ার দিচ্ছেন। আচ্ছা, ওটা ইস আউটপুটে, ইস আচ্ছা আউটপুটে গিয়ে ইয়ে করতে হবে না? হ্যাঁ আউটপুটে আমি করতাম আউটপুটে, কোথায় সেটা? এই দেখো কোথায়, দেখতেছো না? এই ভিডিওতে মনে হয়। আচ্ছা এখন হবে না, এই যে আউটপুটে চেঞ্জ করতে বলছে, ভিডিও বিটরেট কোথায় চেঞ্জ করতে হবে? দেখেন রেকর্ডিং আউটপুটে কোয়ালিটি লেগে আছে, আউটপুটে দেয় এই স্ক্রিন তো দেখি না ভাই, স্ক্রিন কি শেয়ার করা না, শেয়ার করা নাই বোধহয়। আচ্ছা যা হচ্ছে, দেখুন। আজকে হোক, কাগজ ছাড়া উঠে গেছে। ইউসুফ শেয়ার করো, ইউসুফ শেয়ার করো। না সবাই তো মোটামুটি করছে, আবার নাসিমের অসুস্থ, নাসিম না টিউশনিতে কি কোনটা? ওরে ফোন দিলাম ভাই, ও বললো আমি অসুস্থ, পরে দেখি এই কোন। এই রোবট থ্রিতে ভাই ডাটাবেস কানেক্ট হচ্ছে না, এটা কই তুমিও করো। আর পোস্টম্যানে ভাই এই যে ছোট করে নিয়ে আসলাম, বেশি কিছু করা হয়নি, আমি তো হসপিটালে ছিলাম তারপরে নিয়ে, আচ্ছা হ্যাঁ, এই ডাটা তোমার মানে এমনি যে ইয়ে ভাবে স্ট্যাটিক ভাবে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু ডাটাবেজে এখনো ডাটাবেজ কানেক্ট হচ্ছে না? এই যে রো থ্রিতে ডাটা আমি আসছে, এটা তো আমি নিজে ক্রিয়েট করছি কিন্তু সরাসরিতে আসিনি। এখানে আসবে না আগে, ওই তোমার ইয়ে করতে হবে, ওই এখানে একটা ডাটাবেজ বানাও, কানেকশন হচ্ছে সমস্যা নাই, কানেকশন হলে অবনতি না। ডাটাবেস নাম দাও, টেস্টেই দাও, ক্রিয়েট করো। এ তো হয়ে গেছে, হ্যাঁ ক্রিয়েট করছো, আর কিছু করা লাগবে না এখানে। এই নামে না থাকলেও ডাটাবেজও ক্রিয়েট করে নেয়, এটাই তো মঙ্গলদেবের সুবিধা, মাইস্কেল হলে এটা হয়তো। আচ্ছা মিনিমাইজ করো আগে, এবার ভাই কাটালি ডাটা সেন্ড করলে এখানে চলে আসবে। হ্যাঁ কোডে যাও, ডাটা সেন্ড করলে অটোমেটিক এখন টেবিল টেবিল সব তৈরি হয়ে যাবে। কই তোমার রাউট কই? হ্যাঁ সেভের ওখানে কি করছো দেখি, এখানে কাজ করা হয়নি আর কি, নাকি সেভের? পুরোপুরি কমপ্লিট হয়নি, এইটুকু আচ্ছা ওকে করছি। ফাইন, তো সবারই অ্যাটেম অনেক ভালো। ঠিক আছে আজকে এখন শেয়ার বন্ধ রাখো, আমি বাকিটা একটু কিছুটা করি। আর কারো কিছু প্রশ্ন আছে এমনিতে? আচ্ছা এই জিনিসের সমস্যা হলো যে বুঝতে অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, তো আমি আজকে আবার করে দেখাচ্ছি। তো আমাদের কাজ ছিল একটা, আমরা রাউট তৈরি করছি যেটা হলো সেভ, আবার শো করতেছিল ওটা রিয়াক্টে। তো এখন আমি ওখানে শো করতেছি, আবার আমার পোস্টম্যানও শো করা যাবে, তাই না? আচ্ছা তো আমার পোস্টম্যানে শো করতে গেলে আমাকে কি করতে হবে, ওই 4000 বোধহয় চলছে আমার ইয়ে, তাই না? 4000-এ চলছে না সার্ভার? 4000, ১৬ জিবি র্যাম, তাও পোস্টম্যান অপন হইতে কত ক্ষণ লাগতেছে দেখো। আমারটা ভাই হ্যাং মারে। ও এই যে সেভ করলে তো যায়, এখন আমি যদি শো করি, SSOW শো, এটা তো আছে মনে হয় এদিকে না, আরেকটা আরো এই যে শো, যদি আমি সেন্ড করি এখন চলে আসার কথা, এই যে আসছে। আচ্ছা ডাটা তো চলে আসলো, এখন ডাটা, ভাই স্ক্রিনটা আর একটু বড় করেন, ওই পোস্টম্যানে যখন যাচ্ছেন। ওকে ঠিক আছে।
আচ্ছা, এখন এইখানে বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করি। সার্ভার বানানো হয়েছে, এই কোর্স আর এক্সপ্রেস জেসন এই দুই লাইন যে কেন ইউজ করছি এগুলো জানতে হবে না, তো ব্যবহার করো পরে জানবো, আস্তে আস্তে আমি বলে দেবো টুকটাক করে একটু ফ্রেশ হওয়ার আগে। আচ্ছা, এই ডেটাবেস কানেকশনের জন্য মঙ্গুজটা আমরা ইম্পোর্ট করতে হয়, এটা একটা লাইব্রেরি, এখান থেকে মঙ্গুজ ডট কানেক্ট। মঙ্গুজ ডট কেন দিছি এটা প্রশ্ন করতে পারো, কেন ডট দিছি? এই মঙ্গুজের মঙ্গুজের অবজেক্ট যদি হয়, মঙ্গুজ একটা অবজেক্ট অ্যাক্সেস করতে গেলে কি ডট দিতে হয় না? তার মানে মনে করো মঙ্গুজের ভিতরে এরকম অবজেক্ট আছে কানেক্ট নামে, কানেক্টটা সেই অবজেক্টটা একটা ফাংশন, তো ফাংশনটাকে এইভাবে করে সেখানে আমরা এই যে এগুলো প্যারামিটার পাঠিয়ে দিচ্ছি। তো সেখান থেকে এই যে আরেকটা অবজেক্ট আছে কানেকশন, সেখান থেকে কানেকশন নামে একটা জিনিস বের করে দিচ্ছি, সেইটা একটা আরেকটা প্রপার্টি আছে অন, এরকম আর কি। এগুলো মানে যেরকম দিতে হয় স্ট্যাটিক কিছু জিনিস প্রত্যেকটা প্রজেক্টে। আচ্ছা, এগুলো এরকম ব্যবহার করলাম, এখানে রাউটটা ইম্পোর্ট করে নিয়ে এখানে আমি ব্যবহার করতেছি, ইউজ করে ব্যবহার করতে হয়। তো এইটা হলো প্রিফিক্স, সবারই সব রাউটের ক্ষেত্রে এইটা থাকবে। রাউটস হলো এই যে যে রাউটস আমি নিয়ে আসতেছি এই যে উপর থেকে। তো যাই হোক, এখন রাউটসে গেলে পাওয়া যায় কি, আবার যে রাউটসে তো ডাটা মূলত আসে প্রথম, সেখানে প্রথম আসে, সেখানে ডাটা কিভাবে রাখবো সেইটার উপর ডিপেন্ড করবে মডেলের উপরে। একটা মডেল বানাইছি, এটা অ্যাজ ইউজুয়াল এরকম বানাতে হয়, বলে তাই বানাই, এর নাথিং এলস, আর একটু কিছু আলাদা ইয়ে আছে এখানে ভ্যালিডেশন করা যায়, তো এইগুলো কমন। তারপরে এইখানে এসে ওই মডেলটা যেটা বানাবো সেটাকে ইম্পোর্ট করে এই মডেলের ভিতর যে অবজেক্ট সেভ করতে চাই সেই অবজেক্ট আর ওই মডেলে যে দিছি সেটা একই হইতে হবে। এইখানে যেটা দিছি এইখানে এই মডেলটা কোথা থেকে রিকোয়েস্ট ডট বডিতে ডাটাটা আসে ফ্রন্ট এন্ড থেকে, সেটা এখানে বসায় দিলাম। দিয়ে এটাকে এখন ট্রাই আর ক্যাচ লিখতে হবে, এই ট্রাইটা এখান থেকে শুরু, ক্যাচটা এখান থেকে শুরু, আর ক্যাচটা একটা ফাংশন ইরোর রিটার্ন করে, সেটা আমরা এখানে শুধু সেন্ড ইরোর করতেছি, এখানে আমরা ইরোরও পাঠিয়ে দিতে পারি, এই ইরোরটা যে কি ইরোর আসতেছে, তো আমি একটা স্ট্যাটিক ডাটা পাঠিয়ে দিছি। আর রেসপন্স, এই রিকোয়েস্ট আর রেসপন্স যেটা দুটো এখান থেকে পাচ্ছি, একটা ডাটা আসার জন্য আর একটা ডাটা পাঠানোর জন্য, যেহেতু এখানে পাইলাম তাহলে এখন একটা কিছু মেসেজ পাঠাবো, সেজন্য এআই দিয়ে বা এ1 দিয়ে জেসনটা পাঠাচ্ছি আর কি, যে দেখে যেটা রিটার্ন করছে সেটা জেসনের আকারে পাঠিয়ে দিচ্ছি। রেস্টের রেস্ট ডট জেসন আছে, রেস্ট ডট সেন্ড আছে, এই রেস্ট ডট অনেক কিছু আছে, রেস্ট অফ এটা রেস্ট একটা অবজেক্ট আর রিকোয়েস্ট একটা অবজেক্ট, সেগুলোর ভিতরে অনেকগুলো অবজেক্ট আছে, যেমন সেন্ড একটা অবজেক্ট তার ভিতরে, সেই জন্য রেস্টের ভিতরে সেন্ড দিয়ে ঢুকতেছি। তো এগুলো এক্সপ্রেসের অফিসিয়াল ডকুমেন্টেশনে গেলে তোমরা খুব ভালো করে পাবা। আচ্ছা, তো ডাটা আসছে আর ডাটা যাচ্ছে, এবার ডিলিট করব। তো ডিলিট করতে গেলে আমার অবশ্যই এরকম ডিলিট খালি হলে হবে না, আমার এখানে সাথে কি লাগবে, একটা আইডি লাগবে, তাই না? তো আমি সাথে একটা আইডি যেরকম করে নিচ্ছি, তো এটা গেট নামে এখান থেকে নিচ্ছি, গেট নামে নিয়ে নেওয়া যেতে পারে, গেট নামে না নিয়ে এখানে ডিলিট নামে, তো এখন ডিলিট নামে নিচ্ছি। এই ডিলিট চারটে প্রপার্টি আছে রাউটারের, গেট, পোস্ট, ডিলিট। আচ্ছা, এখন নিয়ে এখানে আমি জাস্ট আইডিটা আসতেছে কিনা আমি দেখব, কনসোল লগ, তো এই আইডিটা আবার আসে এরকম হয় রিকোয়েস্ট ডট প্যারামস, এই যে প্যারামস প্যারামিটার আকারে আসবে, যেমন রিয়েক্টেও আসতো। আমি জাস্ট এটা দেখবো যে আমার প্যারামিটারটা আসছে কিনা এই ডিলিট রাউটে। আচ্ছা, তো এখন আমার একটা ডিলিটের জন্য রাউট দেখবো শুধু, এই যে, তো এটা হবে ডিলিট, তো এইখানে আছে মনে হয় এরকম DLIT ডিলিট স্ল্যাশ একটা আইডি দিলাম, সাপোজ এরকম একটা আইডি। তো আমি এখন পাঠাই যদি, তাহলে এই যে FDD রিটার্ন করতেছে, মানে FDD এই যে আর কি যেটা এখানে রিটার্ন করতেছি, আর এখানে কনসোলে যে আইডিটা চলে আসছে আসছে, এই যে 1 2 3 2 1 2 আসছে না, মানে হলো রিয়েক্টে এরকম রাউটিং করছি ডাইনামিক যে স্ল্যাশ দিয়ে এই আইডিটা এই রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডির মধ্যে থাকে, মানে এই আইডির ডেটাটা আমি রিটার্ন করতে চাই, ডিলিট করতে চাই, এই জন্য এই যে আইডিটা আমার লাগবে। ঠিক আছে, তো আইডিটা আমি পাইলাম কিভাবে, পোস্ট ম্যানেজে সিম্পল ডিলিট এই স্ল্যাশ দিয়ে যে আইডিটা দিব। আচ্ছা, তো এখন আইডিটা পাওয়ার পরে ডিলিট করবো কীভাবে, এই সেম সিস্টেম যেমন আমি ফাইন্ড করছি, এই যে আসলে ফাইন করছি, তো ফাইন করার মতো এখানে
একটা মঙ্গুজে এর মড ইয়ে আছে যেটা ডিলিট করার জন্য, এই যে এরকম এখানে এত ডট ডিলিট ওয়ান এরকম করে দিয়ে এখানে খুব সম্ভবত আইডিতে দিতে হবে, এই যে তাহলেই হয়ে যাবে ডিলিটেড। এখানে এরকম মেসেজ না দিয়ে এরকম দিতে হলো এমএসসি ডিলিটেড। ওকে দেখি তো ডিলিট হয় কিনা। আচ্ছা আর এখানে আবার এই ডেটাও পাঠাতে চাই পারি এরকম করে দিয়ে, যে শুন তো যে কোনো কিছু পাঠাতে পারি ডেটা। আচ্ছা এই ডাটা মানে এই ডাটা আর এই ডাটা আমার কি আর কি একই রকম দিলেও সমস্যা হবে। ও এখানে অ্যাড ব্যবহার করছি তাহলে এখানে অ্যাসিং দিতে হবে। এই যেমন এই যে আমার কি বোঝা লাগছে যে কেন অ্যাড অ্যাসিং দিলাম? আমি তো জানি যে এখানে অ্যাড যখন দিই তখন অ্যাসিং। এখন আমি যদি ডিলিট করতে চাই তো এইখানে এই আইডি নামে তো কোনো প্রোডাক্ট নাই আমাদের, প্রোডাক্ট হয়তো এইরকম আইডি নামে আছে। এই যে এই আইডি আছে কানেক্টেড আছি আমি। হ্যাঁ ভাই আমরা দেখতেছি। আচ্ছা তো এই যে আমি আইডিটা নিলাম, এই আইডিটা এটা একটু বড় করি, হ্যাঁ এই আইডিটা দিলাম এখানে বসা। হ্যাঁ ভাই বড় করে নি, একটু ছোট করলে সমস্যা আছে। আচ্ছা এবার দিলাম। আচ্ছা এখানে কোনো ইরর কিছুই আসে নাই, তো এখানে দেখি কিসের জন্য কিছু আসে নাই। ডিলিট ওয়ানটা এভাবে হয় নাই, ডিলিট ওয়ানের মেথডটা হয়তো এরকম না, এটা বলে দেবে ডিলিট মাস্ট বি অ্যান অবজেক্ট গট এত, তাহলে এটা একটা অবজেক্ট হবে এরকম হবে এবং এখানে আন্ডারস্কোর আইডি কলম খুব সম্ভবত ভুলে গেছি, তারপরে দেখলে হবে এখন। আচ্ছা এখন এই ডিলিট কাউন্ট ওয়ান দেখাচ্ছে, তাহলে এখন ডিলিট হয়েছে। এখন যদি আমি গেট করে দেখি দেখবো যে নাই সত্যি ওটা ডিলিট হয়ে গেছে। এই যে এই 63 নামে আইডিটা ডিলিট হয়ে গেছে। আরেকবার যদি গেট করি এই যে এখন আর নাই, ওটা একটা হয়ে গেছে না, বিষয়টা বোঝা গেছে, ডিলিট কিন্তু হয়ে গেল। তো ডিলিটের কাজ কি খুবই সহজ ছিল, এই যে আইডিটা নিচ্ছে এরকম রাউটে, ওখানেও আইডিটা পাঠিয়ে দিচ্ছে রিয়াক্টের মতোই এরকম কলম দিয়ে আইডিটা নিয়ে ডিলিট ওয়ান করে এখানে আইডিটা আন্ডারস্কোর আইডি সমান আন্ডারস্কোর আইডি কেন, আমার যে এখানে ডাটাবেজে কিন্তু যে ডাটাগুলো থাকে সেটা এই যে আন্ডারস্কোর আইডি দেওয়া থাকে, এমনিতে তো আইডি এখানে আন্ডারস্কোর আইডি দেওয়া থাকে আইডিগুলো। আর এখানে ভার্সন অটোমেটিক করা তৈরি, আইডি আর ভার্সনটা অটোমেটিক আমরা তো দিয়ে তিনটে পাঠাই, তিনটে ওরা মঙ্গোডিবি নিজে সেভ করে ডাটাবেজে। আচ্ছা তো আমার ডিলিট হলে এবার আপডেটের জন্য করবো, তো সেম সিস্টেম আপডেটে আমার অলরেডি ভাই এখানে যদি আমরা সবগুলো ডিলিট করতে চাই একসাথে। ও ডিলিট অল টল আছে, ডিলিট মেনি আছে, এরকম মেথড আছে অনেকগুলো মঙ্গুজের, আচ্ছা সবগুলো করতে গেলে একবারে সব হবে না, একটা একটা করে করতে হবে। বাল্ক ডিলিট নাই মঙ্গোডিবিতে, মানে ওই লুপ ঘুরে ঘুরে একটা একটা করেই করতে হবে, একবার পুরো ওই ডকুমেন্ট ডিলিট করা যাবে না। হ্যাঁ এবার আপডেট করব খালি, তা আপডেট করতে গেলে তো আমার অ্যাজ ইউজুয়াল পোস্ট ভাবে মানে গেট ডাটা নিয়ে যাওয়ার জন্য ডিলিট, এখান থেকে ডিলিট করলে এরকম একটা আইডি পাঠানো যায়, আর পোস্ট করলে ডাটা আনার সময় মানে নাম শুনে বোঝা যাচ্ছে সিডি পোস্ট করা গেট করা, এগুলো নিয়ে আমি কিছু বলি নাই। তারপর বোঝাই যায় গেট মানে আমি ক্লায়েন্ট নিতে চাচ্ছে, পোস্ট মানে ডাটা নিয়ে আসে রিকোয়েস্ট, পোস্ট হলে রিকোয়েস্ট বডিতে কিছু থাকবে কারণ পোস্ট করতেছে ওই দিক থেকে ক্লায়েন্ট। বিষয়টা কি খুবই কঠিন? কঠিন কিছু না, সবচেয়ে বড় কথা হলো ইরর হলে যে আমি দেখা দিচ্ছি এইটাই অনেক, কারণ ওই এইটা নিয়ে বসে থাকতে হয় আর ক্যারিয়ার আটকে যায় ওখানে একা যদি হয়, বোধহয় এমন একটা ইরর হচ্ছে খুঁজে পাচ্ছি না কিছু, আইডিয়াটা নিলেই অনেক কিছু হয়। আচ্ছা যাক পোস্ট, এই যে আমি এখন পোস্ট দিলাম, এখানে আমার আপডেট টাপ দিয়ে আইডি আসবে, তো দেখি আমার আইডিটা আসে কি না। তো সেম সিস্টেমে আইডি তো এখানেও আসবে, সাথে বডি ডাটাটাও এবার আসবে, কোন আইডি ডিলিট করতে চাই আপডেট করতে চাই আর কি ডাটা নিয়ে আসতেছি যেটা মানে আপডেটেড ডাটা আর কি। রিকোয়েস্ট ডট বডি, দেখি আইডি এর বডিটা আমি এখানে নিয়ে আসি। তো আমার এবার আইডি হলো আপডেট ক্লোন আইডি, সিম্পল একবার একটা কাজ হয়ে গেলে পরে তো কত সহজে করতেছি না। তাহলে আমি আরেকটা রাউট করব, ওটা হলো পোস্ট রাউট হবে, ওই রাউটকে আবার অনেকে ইয়ে দেয় পুট রাউট দেয় অথবা প্যাচ রাউট দেয়, এই যে প্যাচ, তো আমি পুট দিতে পারি বা পোস্টও দিতে পারি, পোস্ট দিয়েও করা যায় সমস্যা নাই, এই তিনটা যে কোনোটা দিয়ে করা যায়। তো ওই যে মানে
ইয়ে হলো যে পোস্ট প্যাচ বা পুট দিয়ে করা আপডেটের কাজটা। প্যাচ মানে তো আপডেট করা না, প্যাচিং আপ মানে আপডেট করা। যাক, তো এখন এইখানে আমি দিছিলাম মনে হয় আইডি, দেখি আমি যে কোনো একটা দিই যে যাই কিনা, এত লম্বা আইডি 16 বিটের একটা আইডি তৈরি করে মঙ্গোডিবি নিজে। আচ্ছা আপডেট, এখন এই আইডিটা আমার ওখানে যায় কিনা দেখি, নিশ্চিত যাওয়ার কথা। এই যে চলে গেছে, এই যে আইডি আর অবজেক্টটা ফাঁকা। তো এখন আমি সাপোজ আমি কি করব যে এই যে আমার একটা অলরেডি একটা ডাটা মনে হয় আছে, এই ডাটা আছে না, এই যে এইটা খায়ের আশিক, এই আইডিটা আমি নিচ্ছি, এই আইডিটা আপডেট করব। তাহলে আমি এই আইডিটা পাঠিয়ে দিই, এই আইডি ডাটা আপডেট করব, আর এই তিনটে জিনিস আমি আপডেট করব। তাহলে আপডেট করার জন্য আমার এখানে কি করতে হবে, বডিতে ডাটাটা পাঠাতে হবে, বডি র ডাটা আর ফর্ম ডাটা, এগুলো ডাটা পাঠাও যায়, অনেক ভিডিওতে দেখবে এগুলো পাঠাইছে। তো টেক্সট না, এটা সিলেক্ট করে দিতে হবে, অনেকে সিলেক্ট করে দিতে ভুলে গেছে জাভাস্ক্রিপ্ট, এগুলো ভুল হবে খুব স্বাভাবিক। এই যে জাভাস্ক্রিপ্ট না, জেসন, এই যে আমার ভুলে বসে আছে জেসন। আবার এটার একটু ইরর এলো তো মানুষ ঠকতে ঠকতে শেখে, এই কমাটা দিলেও ইরর ধরে, মানে এমনি জাভাস্ক্রিপ্টে তো শেষের কমাটা দেওয়া যায়, এবার তারা শেষের কমাটাও ধরে না, এটা পোস্টম্যানের ইরর। আচ্ছা যাক, তো এখন আমি যদি এইটা পাঠাই, এখন তো আপডেটের কিছুই করি নাই আমি, জাস্ট খালি ডাটাটা যাবে আর কি। এই যে আমি কি ডাটা আপডেট করে পাঠাইলাম, এখন যদিও কিছু আপডেট করে পাঠাইনি, সেইটার আইডিতে যাচ্ছে। তো আমি এখন ওইটা নিয়ে আপডেট করব কিভাবে, তো আপডেট করার নিয়ম সম্ভবত হলো এটা ট্রাই কেসে আপডেটটা করা যায়, এই যেরকম ট্রাই দিয়ে একটা ব্র্যাকেট আর হলো সিএটিসিএস ক্যাশ দিয়ে এই ইরোরটা ধরে, এগুলো লিখতে লিখতে মুখস্থ হবে রে ভাই, এটা হতাশের কিছু নাই। এই যে হয়ে গেল, কি হলো, এখানে আমি এই রেস ডট সেন্ড করতে পারি ইরোর, অথবা রেস ডট এই যে এটা এখানে দিলাম, দিয়ে আমি বলছি যে মেসেজটা পাঠাবো এই মেসেজ নামে, বা ইনফো নামে যাই কি, তো যে কোনো কিছু দেওয়া যায়। পাঠালাম যে ইরোর অকার্ড, ফ্লেক্সিবল হতে হবে, শিখে যাবো। আর এইখানে কাজটা করা হয় কেন, আপডেট বা এগুলো কাজগুলো ট্রাই ক্যাশে করলে, ট্রাই ক্যাশের কাজ কি, সেটা হলো যে সে প্রথমে ট্রাই করে, যদি ইরোর হয় সেটা ক্যাশে এসে ধরায় দেয়, এইটা হলো ট্রাই ক্যাশের কাজ। এগুলো স্ট্যান্ডার্ড, এগুলো এভাবেই করবো সব কাজ আমি, যেমন এখানে ডিলিটের কাজটা এভাবে করতে পারতাম, তো ডিলিট সময় লাগে না বেশি, তো ডিলিটও করা যায়। তো যাক, এখন আমি এইখানে এখন আপডেটের কাজটা করবো ইন দ্য সেম ওয়ে যেভাবে সেভ করছি, মানে হলো এই যেভাবে সেভ করছি না, আপডেট করব কিভাবে, তো আমি আপডেটটা করবো হইল এরকম, এই ধরো আপ নামে এখানে এনে রাখা যায়, এখানে অ্যাসাইন ইউজ করি নাই, এই যে অ্যাসাইন ইউজ না করলে অ্যাবিট ইউজ করা যাবে না, অ্যাসাইন অ্যাবিট যখন ডেটাবেস নিয়ে কাজ করব, এগুলো তো সবসময় ব্যবহার করবো ব্যাকএন্ডে এরকম, তাহলে তো বোঝাই যাবে যে না, ঠিক আছে ক্রাউড মডেল ডট আপডেট ওয়ান, এইখানে এই যে এরা একেবারে সবটা দিয়ে দিচ্ছে, এত আইডি, আইডির এই আইডির ডাটাটা আর কোন বডি, ওটা বোধ হয় এরকম, ওটা কি কি ছিল এখানে, ডেটা কি কি আছে আমার এই জিনিসটা আর কি, অবজেক্ট হবে এরকম আর কি, এটাকে ফরম্যাট করে দিই। তো এখানে আপডেট ওয়ানে দিলাম যে আইডি এত, এটা আপডেট হলো না, আইডি আপডেটের, আল্লাহ আমি মঙ্গোডিবির এমও ভুলে গেছি রে, এইখানে প্রথমে আইডি পরে ডেটা মনে হয়, দেখি তো আমি সব ভুলে গেছি, কিচ্ছু নেই মাথায়, ব্ল্যাঙ্ক হয়ে গেছে মাথা। হায় আল্লাহ, আমি এই চাকরি করতে যেতে চাচ্ছি, কালকে একটা ইন্টারভিউ আছে ওই যে ইনফোটেকে, ওদের কাজ কেনই করবো, অনেকদিন করতেছি না তো ভুলে যাচ্ছি, কোথায় যেন আরেকটা যেন কার আছে, সেদিন যে ইয়ে করলাম নামাইলাম, ওই যে নাভিন রেড্ডির যে নামাইলাম সেটা কোথায় ছিল,
এখানে রিসেন্টে গেলে পাওয়া যাবে না, দেখতে হবে দাঁড়া, ওপেন রিসেন্ট, এটা কি আমাদের না ক্রাউড জেস? এক সেকেন্ড রে ভাই, মোর আমার কি ক্রাফট জেস ছিল, এম ব্যাকএন্ড, তাহলে এটাই হয়। ওটা একদম বন্ধ হয়ে গেছে, এটাই হয়েছে। আচ্ছা এই যে আপডেটের কাজটা কই, এই যে সেম সিস্টেম করছে, এখানে আবার সে গেট দিছে মনে হয় কি, ও খোঁজার সময় আইডি দ্বারা খুঁজছে, রাইট, আইডি দ্বারা খুঁজছে, সেটাও করা যেতে পারে, পোস্ট করছে, এই সেম সিস্টেমেই করছে, দেখি যে প্যাস করছে, সে আপডেট না করে, সরি এখানে তো আমি পোস্ট করছি, সে প্যাস্ট করছে, ফাইন্ড বাই আইডি, এটা আবার কি সে কি করছে রে, এই এলিয়েন আপডেট দেখা, এ তো আপডেট করে নাই, পোস্ট প্যাচ করছে, কিভাবে প্যাচ করছে, শুধু ফাইন্ড করছে বিষয়টা, ফাইন্ড করে ওইটার সাবজেক্টটা খালি চেঞ্জ করছে, বাকিগুলো কিছু চেঞ্জ করে নাই আর কি। তো কিন্তু আমি তো এভাবে চেঞ্জ করব না, আমার মঙ্গোডিবিতে আছে, এভাবে তো আমি চেঞ্জ করব না, শুধু আইডি চেঞ্জ করছে, ফাইন্ড করে নিয়ে আইডি চেঞ্জ করছে। আচ্ছা আমি আপডেটটা দেখাচ্ছি, দাঁড়া এখানে খুঁজি, এভাবে করব না, মঙ্গুস আপডেট, মঙ্গোডিবি আবার টিউটোরিয়াল দেখে তারপরে আমার যাইতে হবে। এই যে এখানে দেখে বোঝা যাবে, এই যে এই যে এই যে প্রথমে আইডিটা দিতে হবে, ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট, এই একবার দিলে হয়ে গেল, দ্যাটস গ্রেট, এটা করলে বেটার হয়, ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট, এই যে সিস্টেমগুলো প্রথমে কুয়েরি দিতে হবে আর যাকে আপডেট করবো সেইটা, আর অপশন দিতে হবে, অপশনটা না দিলেও হয়, যেমন এখানে সে অপশন দিছে, এই যে নিচের পরেরটা নিউ টুরু, আর যে কোনটা রিকোয়েস্ট ডট বডিটা আর আইডিটা, তো এটা এভাবে করলে হয়, অথবা এদের ডকুমেন্টেশনে গেলে আরও ভালো হবে, এগুলোর সিনট্যাক্স আছে, এগুলো নিয়ে স্টাডি করতে হবে, মঙ্গোডিবিটার ভিডিওটা আগে শেষ করতে হবে পার্টিকুলারলি, তারপরে এগুলোতে আসতে হবে, বিশেষ করে ডেটাবেস কুয়েরিগুলো না করলে তো এখানে কুয়েরি ব্যবহার করা যাবে না। যেমন আমি যদি এখানে আপডেট ঠাই রেহাই, আচ্ছা আমার ভিডিও দেখলেও হয়, আমার সরি আমার ওই যে কোড আছে অনেকগুলো সেগুলোর একটা দেখলেও হয়, মডেল ডট আপডেট, আপডেটের আবার অনেক উপায় আছে, আপডেট বাই আইডি, আপডেট বাই ওয়ান, এই ফাইন অ্যান্ড আপডেট, এই যে এইটা খুঁজতেছি আমি, এই আপডেটের বেশ কিছু কনফ্লিকশন মানে ইয়ে আছে, উপায় আছে, এই জন্য ইয়ে হওয়ার কিছু নাই, একটা উপায় নিলেই হয়। যেমন এখানে আপডেটের আমি জানতে চাচ্ছি প্রথমে একটা আইডি ছাপি, পরে ডাটাবেস ডাটা নেবে, যেটা আগেরটা পছন্দ হলো, এই যে ফাইন ওয়ান অ্যান্ড আপডেট, প্রথমে এই আন্ডারস্কোর আইডি আইডি, আর বাকি যেটা আপডেট করবো সেটা, এই যে সেন্টেন্সগুলো এরকম এক্সাম্পল দিয়েছে, আইডি যেটা আপডেট করবো, অপশন কল ব্যাক, কল ব্যাক নাও থাকতে পারে, অপশন থাকতে পারে, এগুলো আবার না থাকে, শুধু এই দুটো থাকতে পারে, যেটা আমি ব্যবহার করি ফাইন বাই আইডি অ্যান্ড আপডেট, তাহলে আমি ব্যবহার করবো এইটা। তো সেই কোড তোমার বেরোতে হবে, কোড তো বন্ধ করে রাখছি, এক সেকেন্ড, শেষ করবো এখন আপডেটটা হলে আজকে, ওকে তো এইখানে সিস্টেমটা হলো, এইটার পরে এই দেখো এইখানে অলরেডি বলছে অলরেডি ইউজ, মানে 4000 পোর্ট এটা চলছে, তো এইরকম অনেক সময় হয়, তাহলে আমাকে যেটা করতে হয়, আরে ভুলে গেছি রে, ওই স্যারের কাছে বারবার এরকম হলে ব্যাকগ্রাউন্ড চলে, ব্যাকগ্রাউন্ডে চললে ব্যাকগ্রাউন্ডটাকে ফরগ্রাউন্ডে নিয়ে আসতে গেলে বোধহয় এফজি নামে কিছু একটা চালিত হয়, হ্যাঁ এফজি নামে বা পিজি নামে, এফজি বা এরকম কিছু একটা, আমি অফিসে 6 মাস আগে করতাম, মানে অলরেডি 4000 পড়ে চলছে কিন্তু সেটাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, দেখা যাচ্ছে কি কোথাও চলতেছে আছে নাই, কিন্তু এখানে কোনো, এখানে টার্মিনালটা আছে, কোনো ওপেন টার্মিনাল নাই, তাহলে এটা কীভাবে বুঝবো যে কোথায় চলছে, তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যদি কাটছি কিন্তু কাটা হয়নি ভালো করে,
কথা বোঝা যাচ্ছে? কানেক্টেড আমি? হ্যাঁ ভাই, কানেক্টেড। হ্যাঁ, মানে ওই যে এখানে যে চলতেছিল 4000 পোর্টে, সেটা তো কাটিনি, এরকম করে কেটে দেন। আরেকটা এখানে ওপেন করলাম, তখন এর উপরে অপার করছে, এটা এখন এখানে আবার পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কে যেন কল দিল আমাকে, নাম্বার আছে না একটু দেখি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আসছি, আমি একটু ক্লাস নিচ্ছি, তো আসছি। হ্যাঁ, একটু আসতেছি, জাস্ট কলটা করে দিই। এরকম হয়, এইটা আমি ভুলে গেছি, এই একটু জানলে অনেক উপকার হয়। তো আকাশ তো কানেক্টেড নাই, জয় করে নাকি? এটা আমি আমার সিনিয়র একজন স্যার ছিল, ওনার কাছ থেকে এরকম দেখে নিয়েছি। জানায় জানে আর অজানায় সেটা সেটা হানে। দেখি আমি আবার চেষ্টা করি রান করতে। হ্যাঁ, 4000 ফোটে চলছে এখন, একে ফির ক্যাংরি বেকানি আর চলছে, চলুক তাহলে। এটা বন্ধ করার দরকার কি? দেখি ডাটা আসলে আসুক, দেখি ডাটা চলছে চলুক, তাই না? চলছে চলুক, আসো কানেক্টেড না? আচ্ছা, হ্যাঁ তো এখানে আমি ডাটাটা আপডেট করবো, যেহেতু এটা আপডেটেড লিখে দিই, আপডেটেড এইটা পাঠাবো আর কি। হ্যাঁ, আপডেট মি এটা পাঠাবো। তো এখন এইখানে যেটা হলো আপডেটের জায়গায়, আমি দেখলাম যে কি ফাইন ওয়ান অ্যান আপডেট এইখানে হবে এরকম, একটা হবে আন্ডারস্কোর আইডি কলন, আমার যে ওই যে এই রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডিটা আসছে সেই আইডির মতো হবে। আরেকটা হবে, এটা কি এইখানে না সেটা বাইরে, এইখানে বাইরে। আচ্ছা, এইটা হবে কি ইকুয়াল টু হবে, সেটাই তো বুঝতেছি না, সেটা তো ভুলে গেছি। হ্যাঁ আল্লাহ, মরণ আছে আমার। কি ইকুয়াল টু হবে, আচ্ছা যেটা আপডেট করতেছে সেটা আর কি। তো ঠিকই আছে, এটা এইরকম হবে, ঠিক আছে, আপডেট হয়ে যাবে, বুঝতে পারছি। এগুলো এগুলোকে আমি এগুলো এমন একটা সব পারতাম, পারবো এখন আবার দেখলে, জাস্ট শুধু দুই একদিন করে একটু ফোন স্টাডি করব। এগুলো আমার ভিডিও আছে। আচ্ছা, এখন জাস্ট আইডি, এই আইডি সমান এই আইডি, সেইখানে ডাটা আমার যেটা আসতেছে রিকোয়েস্ট ডট বডি থেকে সেইটা বসাই দিব। তো এখন তো আমার কিন্তু টাইটেলে অন্য ডাটা আসতেছে, সেটা এখানে আপডেট হয়ে যাওয়ার কথা, জাস্ট দেখি হয় কি না। আচ্ছা, যদি আপডেট হয়ে যায় তাহলে তো আমি এখানে আর ক্যাশে আসব না, তাহলে আমি এইখানেই একটা রেসপন্স পাঠিয়ে দেব যে আপডেটেড, তাই না? আপডেটি আপডেটেড, আর এখানে আপ কলম, আপ এখানে যে কোনো নাম দিতে পারি, নো প্রবলেম। হ্যাঁ আচ্ছা, সেভ করছি, এখন আমি জাস্ট শুধু আপডেট করার জন্য পাঠাবো, দেখি হয় নাই। এখন এখন কি ইঁদুর ক্যাংরি খুঁজি পাই, কম তো যন্ত্রণা হে। এটা তো এটা তো এই টার্মিনাল না, ইস ফিস আমার একটা আলাদা টার্মিনাল ছিল, যাক কন্ট্রোল। এখন এইখানে পিজি নে, আচ্ছা আরেকবার চালে দেখি, এটা আলাদা ওই ইরোটা দিয়ে সাজ দেবো এখন, কেমন? এবার তো আর এখানে ওই ইরোটা চলে গেছে, এখন দেই। এই যে আপডেটেড হয়েছে, দেখাচ্ছে ইনফো আপডেটেড, এ দেখো খায়ের আশিক ছিল আপডেট মি হয়ে যাবে, দেখবা এই যে এখানে খায়ের আশিক ছিল আপডেট মি, দেখবো এখন, দেখছো আপডেট মি চলে আসছে না গেট করলে।
কথা বলো দেখো। হ্যাঁ ভাই, তো এইটা কিভাবে হইলো, ওই যে আমি খুঁজে খুঁজে বের করলাম যে এখানে বিভিন্ন উপায় আছে, তার মধ্যে আমার যেটা আর কি, যেটাতে আমি অভ্যস্ত থাকি, তো বিভিন্ন বলতে দুই তিনটে করে পড়কে থাকি। আর মঙ্গলদের সিরিজটা আমি যেটা দিছি না, ওটা দেখতে পারো, ইউডিমি থেকে ভিডিও দেখতে পারো। দেখে আমি এই মঙ্গলডুবির অনেক জিনিস জানতাম না। অফিসে গিয়ে আমি মঙ্গলডুবিতে কাজ করছি 2 মাস মতো, একেবারে মঙ্গলদের এগ্রিগেশন টেগ্রিগেশন সব আমি ইউজ করতাম তখন। এখন তো যে সামান্য সরে সরে ভুলে যাচ্ছি, না করলে এটা হয়। তো এই আইডি সমান এই যে আইডি নিয়ে আসতেছি, আর ডাটা সমান এই যেটা ডাটা নিয়ে আসতেছি, সেটা তো অবশ্যই আপডেটেড ডাটা, আর আগের ডাটাগুলো চেঞ্জ হবে। তো এখন এই আর কি, চেঞ্জ হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি আপডেট, ডিলেট, এডিট, শো এগুলো করলাম। তো আবার যেমন ডিলিট করছি, গেট করলে তো সবগুলো ডাটাই যাচ্ছিল, তো শো করার সময় আমি শো করার একটা কাজ করতে পারি। শো করার এগুলো মঙ্গোডিবির কুইরি জানলে রাউট লেখার কোনো ব্যাপার না, জাস্ট শো সময় আমি এইটা শো সিঙ্গেল, মানে একটা সিঙ্গেল শো করব। এর জন্য আমি এখানে আইডি সহ নেব, তো এটা ফাইন করব। তো ফাইন করার নিয়ম হলো ফাইন ওয়ান, তখন তো সব ফাইন করতেছিলাম, এবার ফাইন ওয়ান এবং কিসের ভিত্তিতে ফাইন করবো, এই যে আইডির সমান রিকোয়েস্ট ব্যাক। এই যে এই আইডি দিলে আবার আবার একটা পার্টিকুলার ডাটা যাবে, দেখবা। যদি আমি সিঙ্গেল এরকম এই রাউটটা হিট করি, গেট করি, তাহলে আমার পার্টিকুলার ডাটা যাবে। কারণ এই যে চিনছে ফাইন থেকে ফাইন ওয়ান করে দিলাম, কিসের ভিত্তিতে ফাইন ওয়ান করবো, আইডির ভিত্তিতে। তো আরেকটা রাউট হয়ে গেল, তাহলে শো সিঙ্গেল তো না, পুরো রডটা তো দিতে হবে। যেমন এইখানে আমি এটা ইয়ে করতেছিলাম, এখানেও গেট করব, বাট এখানে এরকম, কিন্তু এখানে শো এটা কি সিঙ্গেল বানান কেমন ছিল। তো একবার ইয়ে লিখলে তো পরে আর এত ঝামেলা করতে হলো, যে কালকে সেদিন যত কিছু আমার করতে হয়েছে ডাটা বেস কালেকশন এসে, ওগুলো কি আজকে করতে হয়েছে, এমনটাও হয় নাই। তাহলে এই তো এটা করার সময় একটা, এটাতে তো সবগুলো ডাটা আসতেছে, যখন একটা আছে দেখি একটা, আমি যদি আরেকটা পোস্ট করি, এখন অলরেডি বডিতে ডাটাটা থাকার কথা আছেও, এ সেন্ড করতেছি। এবার দুইটা ডাটা হবে, দেখাবে এখানে, কিন্তু আমার দুইটা একবারে দরকার নাই, আমার দরকার একটা। কোনটা? এই যে আপডেট করলাম লাস্ট যেটা, সেটা তো সেইটা আইডি এখানে দিব, রাউট বানাইলাম, গেট করলে ডাটা চলে আসবে। এই যে শুধু ওইটা আসতেছে, বাকিটা আসতেছে না। এ সময় আসে একটা অবজেক্ট, আর এই ক্ষেত্রে গেট করার সময় পুরো একটা অ্যারে আসে। তো এই তো আপডেট, রিড, ডিলিট, গেটটা সেদিন যতক্ষণ যা প্রেশার নিয়ে করতে হয়েছে, আজকে কিন্তু অত প্রেশার না, খালি রাউট করলেই হলো। বোঝা গেছে? তো এখন আমি ইয়ে করি, একটা পুশ করে দিই গিটহাবে, গিট অ্যাড, ও সরি, আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে? আমার তো কোড থাকেই। হ্যাঁ পুশ হয়ে গেছে, তো ভিডিওটাও শেষ।